আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু এটা হক বদনজর বদনজর এটা সত্য এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা নবী সাল্লাল্লাহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা কে সব সময় একটা দোয়া পড়ে ফু দিয়ে দিতেন উরিজুকুমা বিকালবাতিল্লাহিত তাম্মা মিন কুল্লে শাইতানে ওয়া হাম্মা ওয়া কুল্লে আইনি ল্লামা এ ওয়া কুল্লে আইনি ল্লামা আইনি লাম্মা মানে নিন্দুকের কুদৃষ্টি থেকে নিন্দুকের খারাপ মানুষের কুদৃষ্টি এ কুদৃষ্টি থেকে তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে এটাই হলো সুন্নাত তরিকা শিশুদেরকে বদনজত থেকে হেফাজতের জন্য মা বাবা সব সময় এই দোয়া পরে শিশুদেরকে পুদিবে বদনজর থেকে হেফাজতের জন্য তাবিজ গলার মধ্যে এতগুলো লাগাই রাখা তারপরে এখানে আবার কালো টিপ দিয়ে রাখা যাতে কারো বদনজর না লাগে তারপরে ওই যে নারিকেলের গোটা তারপরে বিভিন্ন বড়ই গোটা বিভিন্ন ধরনের গোটা এইগুলা লাগাই রাখা এগুলো শির্ক এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে দিতে বলেন নাই আল্লাহ রসুলের শিখানো পদ্ধতি হল ওই জুকুমা বিকালিমা তিল্লাহ মিনকুল্লে শাহ্মা ওয় মিনকুল্লে আইন কত সুন্দর ছন্দবদ্ধ বাক্য দেখেন বাক্যগুলা কত সুন্দর করে মিলানো হয়েছে ওহির বাক্য ওই জুকুমা বিকালিমা তিল্লাহ তাম্মা মিনকুল্লে শাইতনে ওয়াহাম্মা ওয়ামিন কুল্লে আইন ইন লাম্মা দেখেন তিনটা বাক্য কিন্তু গদ্য কিন্তু গদ্যের মধ্যে ছন্দ মানে এত সুন্দর করে মিলানো হয়েছে যে ওই জুকুমা বিকালিমা তিল্লাহিত তাম্মা মিন কুললে সায়েতানু ওয়াহাম্মা ওয়ামিন কুল্লে আইন ইন লাম্মা এই এই দোয়াটা সবাই মুখস্থ করবেন এবং শিশুদেরকে এটা দিয়েই সময় ফু দিবেন ইনশাল্লাহ বদনজর থেকে খারাপ কোনো কিছুর কুদৃষ্টি থেকে জিনবুতের আসর থেকে সব কিছু থেকে পাক হেফাজত করবেন